অ্যামেজিং অ্যামাউন্টে সকলকে স্বাগত আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডব্লু বিএসএসসির ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী যে চাকরি বাতিল হয়ে গেছিলো কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই কেসটি সেই কেসটি ডিভিশন বেঞ্চে যেটি চাকরি বাতিল হয়ে গেছিলো সেই কেসটি সুপ্রিম কোর্টে গেছে আর সুপ্রিম কোর্টে এই কেসটি একটি গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং রয়েছে এই ডব্লু বিএসএসসির এই মামলাটির গুরুত্বপূর্ণ একটি হিয়ারিং রয়েছে এবং এ হ্যা হিয়ারিংয়ের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপে লাঞ্চের পরবর্তী পর্যায়ে আবার শুরু হবে দ্বিতীয় ধাপটি মূলত যে যোগ্য যারা প্রার্থী রয়েছেন উনিশ উনিশ হাজার যোগ্য প্রার্থী প্রথম ধাপের আলোচনা থেকে এটুকু স্পষ্টভাবে বোঝা যায় যোগ্য প্রার্থীদের নিয়ে কিন্তু বিচার ব্যবস্থা যথেষ্ট পরিমাণে ভাবছে এর তবে অযোগ্য প্রার্থীদের পক্ষে কিন্তু কেউই নেই অযোগ্য প্রার্থীদের পক্ষে অযোগ্য যে অযোগ্য বা অস্বচ্ছভাবে যে সমস্ত শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন বা অশিক্ষক কর্মচারী নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদের পক্ষে কেউই নেই মূলত তা আজকে যে হিয়ারিং হলো সেই হিয়ারিংয়ের প্রথম ধাপের যে হিয়ারিং তা থেকেই বোঝা যাচ্ছে যোগ্য প্রার্থীদের জন্য কিন্তু সকলেই বেশ চিন্তিত তবে যোগ্য প্রার্থীদের ভালো হবে এটা আশা করা যায় এবং যোগ্য প্রার্থীদের পাশে পর্ষদ সহ যারা যে সমস্ত যোগ্য প্রার্থীদের বিভিন্ন লয়ার রয়েছেন তারা কিন্তু বেশ ভালো সওয়াল করেছে আজকে তো আজকে দেখা যাক যে পরবর্তী হিয়ারিং এবং জাজমেন্টের রূপ আসে স্টে থাকে না স্টে উঠে যায় ক্যাবিনেটের ওপর স্টে থাকে কি থাকে না সেই ব্যাপারেও দেখা যাবে অর্থাৎ ক্যাবিনেট সেফ থাকে কি না সেটাও দেখা যাবে এবং যোগ্য উনিশ হাজার যে বা উনিশ হাজারের কম আঠেরো হাজারের বেশি কিছু প্রার্থী যে সংখ্যাটা আনুমানিক বলছেন সকলেই তো সেই ব্যাপারটিও দেখা যাবে যে সেই যোগ্য প্রার্থীরা কতটা সেফ থাকে প্রথম ধাপের হিয়ারিংয়ে তারা যথেষ্ট পরিমাণে স্বচ্ছতা যারা পেয়েছেন স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তারা যথেষ্ট সেফ রয়েছেন এবং সেই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে তো অযোগ্য প্রার্থীদের ক্ষেত্রে কি হয় হতে চলেছে সেটা এখন দেখার বিষয় অযোগ্য প্রার্থীরা নিশ্চিতভাবে আইন বা বিচার ব্যবস্থার দ্বারাই নিশ্চিতভাবে তারা বাতিল হবেন এবং সেই স্থানে যোগ্য প্রার্থীদের অবস্থান সুস্পষ্ট হবে এটা আশা করা যায় আইনের আইনের উপর বিচার ব্যবস্থার ওপর নিশ্চিতভাবে ভরসা করা যেতে পারে এবং করতে হবে আইন এবং বিচার ব্যবস্থার উপর তো দেখা যাক প্রথম ধাপে যে হিয়ারিংটা সম্পন্ন হয়েছে সেখানে বিভিন্ন প্রশ্ন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কনভারসেশনের স্ক্রিনশট আপনাদেরকে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে দেখবেন এবং এটা কিন্তু একদম সিস্টেমেটিক ফ্রড সিস্টেম ফ্রড এইভাবেই কিন্তু কোর্টের পর্যবেক্ষণ অবজারভেশনে জাজদের তরফ থেকে উঠে এসেছে সেই কোশ্চেন মার্কটাও উঠে এসেছে তো সেই ব্যাপারটা কীভাবে খোলাসা হয় সিবিআই যে রিপোর্ট আছে সেই ব্যাপারেও সিবিআই রিপোর্ট কত রিপোর্ট কতটা অথেন্টিক এবং সেই ব্যাপারে পর্ষদের ভূমিকা কি পর্ষদ কি ধরনের রিপোর্ট জমা দিচ্ছে এবং পর্ষদ কি ধরনের রিপোর্ট কোর্টে পেশ করছে সেটাও একবার দেখবার বিষয় তো আপাতত প্রথম ধাপের হেয়ারিং শেষ হয়েছে দ্বিতীয় ধাপের হেয়ারিং শুরু হবে আজকেই এই চ্যানেলেই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে আজকের এই টোটাল কোর্টের কনভার্ট সেশন বা কোর্টের টোটাল অবজারভেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ